সম্প্রতি বিহার ভোট, বিহার ভোটের ফলাফল একটি নামকে সংবাদ শিরোনামে নিয়ে এসছে। সেই নামটি হলো দীপঙ্কর ভট্টাচার্য। সিপিআইএমএল লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য আজ আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর দা, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করব, আপনি কি বিশ্বাস করেন ভারতবর্ষের মতো একটি দেশ, সেই দেশে বিপ্লব সম্ভব? অবশ্যই, অবশ্যই। তবে একটা বলি যে বিপ্লব কথাটা ছোটবেলায় যখন শুনেছি আর আজকে যখন বিপ্লব ব্যাপারটা ভাবি, বিপ্লবের ব্যাপ্তি আমার জন্য বেড়ে গেছে। আগে বিপ্লব বলতে একটা কোনো বড় ঘটনা ভাবতাম, রুশ বিপ্লব, চীন বিপ্লব, মানুষ রাজনৈতিক ক্ষমতা দখল করছে। এখন যেটা ভাবি যে বিপ্লবের জন্য, বিপ্লব মানে একটা বড় পরিবর্তন, জরুরি পরিবর্তন, যে পরিবর্তনটা সাধারণ মানুষের কাজে লাগে, রাজনৈতিক ক্ষেত্রেও এবং অন্যান্য অনেক ক্ষেত্রে। এবং বিপ্লব মানে সেই বিপ্লবের আগে যে প্রচেষ্টা, প্রস্তুতি, ওটাও বিপ্লব। বিপ্লব হয়ে গেলেও সেই বিপ্লবটা যে টিকেই থাকবে, সোভিয়েতের পতনের পরে সে গ্যারান্টি নেই। বিপ্লবের পরে সে বিপ্লবটাকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম। তো ফলে বিপ্লবটা আমার কাছে এখন একটা দীর্ঘস্থায়ী বড় ব্যাপার, তার পুরোটাই বিপ্লব। কেন বামপন্থী রাজনীতিকেই বেছে নিলেন? আপনি তো পারতেন বিদেশে গিয়ে কোথাও মোটা মাইনর চাকরি নিয়ে সেটেল করতে। সেটা আমি কোনোদিন ভাবিনি। আসলে আমার যে ছোটবেলা, প্রাইমারি স্কুল, সেই সময়টা এবং সেই জায়গাটা, সেটা হচ্ছে আমরা ছিলাম জলপাইগুড়ি জেলা, বাবা রেলে চাকরি করতেন, আলিপুরদুয়ার জংশন রেলের স্কুলে আমি পড়েছি। সেই সময়টা হচ্ছে 67 থেকে 73, ক্লাস 1 থেকে ক্লাস 7 আমি ওখানে পড়েছি। তো সেই সময়টা অদ্ভুত ঝোড়ো সময়। তখন দেয়ালে লেখা থাকতো ভারতবর্ষের মানচিত্র, লাল লাল বিন্দু, সেখানে শ্রীকাকুলাম, সেখানে নকশালবাড়ি, 70-এর দশকে মুক্তির দশকে পরিণত হও। আমার মাথায় তখন যে প্রশ্নটা জাগলো যে দেশটা তো স্বাধীন, তাহলে স্বাধীন দেশে আবার এই মুক্তির কথাটা উঠছে কেন? এইখান থেকে যখন চিন্তাভাবনা শুরু করলাম, বাবাকে প্রশ্ন করতাম, বাবা একটা ভালো বিরাট কাজ করেছে, আমাকে কোনো প্রশ্ন বলতেন না যে ওগুলো বড় হয়ে বুঝবে, এটা কখনো বলেননি, সবসময় সে প্রশ্ন নিয়ে আলোচনা হতো। তো সেখান থেকে মাথায় এসছে যে তাহলে এটাই হচ্ছে জীবনের জন্য বেস্ট কাজ, যে সত্যি সত্যি যদি স্বাধীন হয়েও আমাদের দেশের প্রচুর মানুষ সেই স্বাধীনতার স্বাদ পায়নি, তাহলে এই স্বাধীনতার স্বাদটা যেন সবাই পেতে পারে, এটা যেন সকলের জীবনে অর্থবহ হয়ে ওঠে, তাহলে এটা যদি একবার আমার মাথায় যখন ঢুকলো, সেটাকে বলতে পারে মাথায় একটা পোকা ঢুকে গেল। নরেন্দ্রপুরে যখন পড়তাম, মাকে এক মহারাজ একবার বলেছিলেন যে ছেলে চন্দন কাঠ, কিন্তু পোকা ঢুকে যাচ্ছে, সেই চন্দন কাঠে পোকা ধরছে। তো আমি জানি না সেটা কেউ কীভাবে ভাববে, কিন্তু আমার যখন মাথায় একবার ঢুকলো যে আমার জীবনে এটাই করা দরকার, তো আমি সেটার জন্য লক্ষ্য করি। ফলে আমি অন্য কিছু ভাবিনি যে অন্য কোনো কাজ করা। আমার তো এটার জন্য আমার মনে হয় যে একদিক থেকে আমি খুব লাকি, কারণ সবাই এটা চায় যে নিজের জীবনে যেটা ইচ্ছে সেটা যেন করতে পারি, চয়েস নিজের। তো সেখানে অনেককেই বন্ধু বান্ধবদের দেখি তারা হয়তো যেটা চেয়েছিল সেটা পায়নি, অন্য কিছু করছে, সেই কাজে হয়তো কোনো পয়সা থাকতে পারে কিন্তু স্যাটিসফ্যাকশন নেই, জব স্যাটিসফ্যাকশন নেই। আমরা যে কাজটা করছি, আমি যে কাজটা করছি, আমি তো এখানে বলি 100% জব স্যাটিসফ্যাকশন আর কি। সেই সময় দেওয়াল লিখন, সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপট, সেই সময়কার যে রাজনৈতিক আবহ, কেন জ্যোতি বসু নয়, কেন চারু মজুমদার? জ্যোতি বসুর আগে চারু মজুমদার, মানে ক্রোনোলজিতেও। হ্যাঁ, ক্রোনোলজি কথাটা অমিত শাহ ব্যবহার করে খুব খারাপ করে দিয়েছে, কিন্তু আমি বলছি ক্রোনোলজির দিক থেকেও তখন নকশালবাড়ি, চারু মজুমদার, সেটা আমার মনে হয় সাধারণভাবে মানুষকে। জ্যোতিবাবুর ব্যাপারটা শুরু হচ্ছে পরে, এবং সেই সময়টা নকশালবাড়ি পিরিয়ডে জ্যোতিবাবু তখন পশ্চিমবাংলা স্বরাষ্ট্র ক্ষমতাতে ছিল, ওর হাতে যুক্তফ্রন্টের সরকার ছিল, পুলিশ মন্ত্রী। তো সেই ব্যাপারটা আমার ছোটোবেলায় মনে ভালো লাগেনি, ভালো লাগেনি যে জ্যোতি বসু সেই সময় নকশালবাড়ি আন্দোলনটাকে দমন করার জন্য তাদের যে ভূমিকাটা ছিল সেই সময়কার সিপিএম নেতৃত্ব, সেটা আমার ভালো তখনও লাগেনি। আর পরবর্তীতে যখন ধীরে ধীরে আরও বেশি রাজনীতিটা বুঝেছি, মার্কভাবটা বুঝেছি, সেখানে আমার কোনোদিনই সিপিএম সম্পর্কে কোনো আকর্ষণ, সেইভাবে রাজনৈতিক আকর্ষণ তৈরি হয়নি। বিহার বোর্ড জাতীয় রাজনীতিতে সিপিআইএম এর লিবারেশনকে নিয়ে এলো সামনের সারিতে, এবং দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে এলো। আপনি বলছিলেন 100% জব স্যাটিসফ্যাকশনের কথা, কীরকম লাগছে এই জায়গাটা? জব স্যাটিসফ্যাকশন যেটা আমি বলছি, সেটা কিন্তু ভোটে জিতলেও না জিতলেও, সেটা হচ্ছে যে কাজটা আমরা করি সেই কাজটার মধ্যে চ্যালেঞ্জ আছে এবং সেটার মধ্যে ভালো লাগা আছে। কারণ যখন দেখি কোনো মানুষ ছোটোখাটো যে কোনো প্রশ্নে মানুষেরা লড়ছে, সে কিছু একটা পাচ্ছে, তার একটা আত্মবিশ্বাস বাড়ছে, সেটা আমাদের জন্য স্যাটিসফ্যাকশন। বিহারে যেটা হলো সেটা হচ্ছে পুরোপুরি আমি স্যাটিসফাইড বলবো না, তাহলে আমাদের লক্ষ্যটা ছিল যে বিহারে এবারে NDA যেন কোনো মতেই ক্ষমতায় ফিরতে না পারে। সেই কাজটা আমরা শেষ পর্যন্ত করতে পারলাম না, ওই তীরে এসে তরি ডোবার মতো একটা অবস্থা হলো। কিন্তু এটা অবশ্যই যে 12টা সিট আমরা জিতেছি সেটার জন্য একটা আলাদা একটা তৃপ্তিবোধ আছে, কারণ হচ্ছে
আমাদেরকেই বিজেপি এবারে সবথেকে প্রধান শত্রু হিসেবে বেছে নিয়েছিল। তো যেখানে বিজেপি বিশ্বের নাকি তারা আজকে বৃহত্তম পার্টি, ভারতবর্ষে এত ক্ষমতাশালী পার্টি ভারতবর্ষ কোনোদিন দেখেনি, এত টাকা পয়সা থেকে শুরু করে সব রকমের প্রতাপ প্রতিপত্তি তাদের, তারা আমাদের মতো একটা ছোট পার্টি আজকে 3টে MLA ছিল, আমাদেরকে ওরা বেছে নিল সবথেকে বড় প্রতিপক্ষ হিসেবে আদর্শগতভাবে, এবং বিরাট আমাদের বিরুদ্ধে অ্যাটাক, টুকরে টুকরে গ্যাং, দেশদ্রোহী, যা যা ওরা বলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 8টা সিট লড়লাম ফার্স্ট ফেজে, 7টা সিট জিতলাম। আমাদের জেএনইউ ছাত্র নেতা, তিনি বিহারে এসে ইলেকশন লড়লেন, জেএনইউর বিরুদ্ধে এত কুৎসা, সেইখানে মানুষ ভোট দিল, বিরাট ভোটে জিতলেন। আমাদের যুব নেতা বিরাট 63% ভোট পেয়ে জিতলো। এটার মধ্যে একটা তৃপ্তিবোধ আছে যে আজকে বিজেপি, আজকের বিজেপি, আমি পুরনো বিজেপির কথা বলছি না, বাজপেয়ী আমলের আজকের বিজেপি, মোদি, শাহ, যোগী, যারা মনে করে যে গোটা ভারতবর্ষটা কিনে নেবো, সবাইকে কিনে নেবো রাজনীতিতে, এই জায়গায় দাঁড়িয়ে মানুষ এরকম ভোট দিতে পারলো এবং সেখান থেকে 12টা সিট পাওয়া, এটা অবশ্যই একটা অন্য তৃপ্তি আছে। 3 থেকে 12 স্ট্রাইক রেট 60-এর বেশি কিভাবে সম্ভব হলো? এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। এটা হচ্ছে আমরা যে জায়গাগুলোতে জিতেছি সেই সব জায়গায় আমাদের পার্টির কাজ গত 50 বছর ধরে, মানুষের লড়াইগুলো গত 50 বছর ধরে, এবং এর মধ্যে বেশ কিছু সিটে আমরা আগেও জিতেছি যখন আমরা এককভাবে লড়েছি। তো 2-3টে কারণে সম্ভব হলো। একটা তো হচ্ছে যে এই যে লকডাউনের পর্যায়টা, এই পর্যায়ে মানুষের যে তিক্ত অভিজ্ঞতা, ওরা বলে ডাবল ইঞ্জিন সরকার, পশ্চিমবাংলা তো বলবে যে যদি রাজ্যে কেন্দ্রে একই সরকার থাকে তাহলে নাকি দারুণ গতিতে উন্নয়ন হবে। সেখানে মানুষ যখন দেখলো যে ইঞ্জিন আছে কিন্তু ড্রাইভার নেই, মানুষের পাশে কেউ নেই, পাশে আমরাই ছিলাম, তো এইটা অবশ্যই লকডাউনের পর্যায়টা আমাদের একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। জমির দাবিতে, মজুরির দাবিতে, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের দাবিতে, তার সাথে সাথে শিক্ষার আন্দোলন, তার পাশাপাশি কাজের দাবিতে আন্দোলন, এই যে আজকে নতুন ধরুন যে যারা আজকের দিনে নতুন ওয়ার্কিং ক্লাস, তো একটা সময় ছিল লোকে স্থায়ী চাকরি পেত, এখন কেউ স্থায়ী চাকরি পায় না, সবাই একটা কন্ট্রাক্টে কাজ করছে, সামান্য বেতনে কাজ করছে, তাদের যে সমান কাজের জন্য সমান বেতনের দাবি, একটা নিরাপদ কাজ, সিকিউর ডিগনিফাইড এমপ্লয়মেন্ট, এই প্রশ্নগুলো নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলন করেছি। এবারে কি হলো যে এই আন্দোলনের দাবিগুলো নির্বাচনের এজেন্ডা হয়ে উঠতে পারলো, সেটা বড় কৃতিত্ব। সেটা যদি না হতে পারতো, নির্বাচনটা যদি অন্য কোনো প্রশ্নে হয়ে যেত, তাহলে হয়তো ঠিক এই রেজাল্ট আমরা পেতাম না। জোট হলে অবশ্যই সুবিধা হয়, কারণ ভোট ভাগাভাগি থেকে আটকানো যায়। ভোট ভাগাভাগি আটকাতে পারলে, যেমন আমরা হয়তো এককভাবে লড়লে 6টা সিট পেতাম কি 8টা সিট পেতাম, আমরা 12টা পেয়েছি, একইভাবে রাষ্ট্রীয় জনতা দল ওরা 75টা সিট পেয়েছে, যদি আমাদের সাথে জোটটা না হতো আমার ধারণা ওরা হয়তো 50-এর বেশি সিট পেতে পারতো না। আপনি সাফল্যের কথা বললেন, আগের প্রশ্নের উত্তরে আপনি বললেন যে তীরে এসে তরি ডুবলো, মানে সেটা কেন হলো? আরারিয়া, পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জের এলাকা বা তার সাথে সাথে মিথিলা, দরভঙ্গা, মধুবনী, সমস্তিপুর, এই দিকটা তো সেখানে প্রথম কথা আমার মনে হয় একটা তো বিজেপির যে সাম্প্রদায়িক একটা মেরুকরণের রাজনীতি, যেখানেই দেখবে 20-25%, 25-30% মুসলিম ভোটার আছে, তার বিরুদ্ধে একটা পাল্টা মুসলিম বিদ্বেষের জায়গা থেকে একটা পাল্টা হিন্দু কনসলিডেশন করার চেষ্টা, তো সেটা কিছুটা অবশ্যই ফল দিয়েছে। আর একটা বড় কথা হচ্ছে যে আমাদের আন্দোলনটা, যেটা দক্ষিণ বিহারে আমাদের আন্দোলন সংগঠন যে শক্তি রাখে, আমাদের এখনও সেই শক্তিটা এই বিহারে, এই অঞ্চলটায় নেই। একটা সময় পূর্ণিয়াতে অজিত সরকার ছিলেন, অজিত সরকারের মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে ওখানে CPM সেভাবে নেই। আমরা আছি কাটিহার জেলায়, বলরামপুরে হায়েস্ট মার্জিনে জিতেছি, পশ্চিম চম্পারণে যেখানে পুরো জেলাটা NDA দখল করেছে, সেখানে আমাদের যিনি বিহারের ক্ষেত মজুর গ্রামীণ শ্রমিকের স্টেট প্রেসিডেন্ট কমরেড বীরেন্দ্র গুপ্তা, এবং তিনি ওখানকার ক্ষেত মজুরের নেতা, তিনি ওখানকার আখ চাষিদের নেতা, তিনি এই যে CAA নিয়ে নাগরিকত্ব আন্দোলনটা হলো, সেই আন্দোলনেও যে কোনো MIM এর কোনো নেতার থেকে আমাদের নেতা অনেক বেশি, আমাদের সংগঠন অনেক বেশি সক্রিয়, ফলে আমরা মুসলিম জনগণের বড় ভোট পেয়েছি, এই একটা সিট আমরা জিততে পেরেছি। ফলে থার্ড ফেজে এসে আমরা পেলাম মাত্র 2টো সিট, আমরা লড়েছিলাম 5টা সিটে, ফার্স্ট ফেজে আমরা লড়েছি 8টা সিট, পেয়েছি 7টা সিট। তো থার্ড ফেজে আমার মনে হয় জোটের একটা বড় নির্ভরতা ছিল কংগ্রেসের ওপরে, আর সেটা হলো না। কংগ্রেসের স্ট্রাইক রেট আপনার সবাই চর্চা করছে যে 70টা সিট নিয়ে মাত্র 19টা সিট জিতলো, তো এটাই হচ্ছে কারণ। বিহার রাজনীতির প্রভাব পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলতে পারে? আমার মনে হয় যে কারণে বাংলার জন্য প্রভাবটা পড়বে,
কারণ বিহারে যে বিপদের বিরুদ্ধে আমরা লড়েছি বিপদটা বাংলায় বাড়ছে বিজেপি, এবং বিজেপির বিরুদ্ধে লড়াটাই আজকে বামপন্থার ABCD এটাই, যে বিজেপির বিরুদ্ধে যে যত ভালো করে লড়তে পারবে সেটাই হচ্ছে বামপন্থার বর্তমান থেকে বড় পরীক্ষা। আগে কোনো সময় কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি, কখনো তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, বিভিন্ন দলের বিরুদ্ধে লড়েছি, কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়তে পারছি না। এটা যদি হয় বামপন্থীদের ক্ষেত্রে তাহলে সেটা হবে বামপন্থার মানে দুর্বলতা। আমার মনে হয় পশ্চিমবাংলাও বামপন্থীরা অবশ্যই এটা ভাববে যে বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই কি করে লড়া যায়। বাংলাতে ওরা কি করবো, ওরা যেটা বলছে বাংলায় এলে পরে আমরা NRC করবো। আসামে একটা NRC করেছে, 20 লক্ষ লোক বাদ গেছে, 5 লক্ষ মুসলিম, 15 লক্ষ হিন্দু, অসমিয়া বাঙালি হিন্দি ভাষী সবাই বাদ গেছে। বাংলায় কেউ বলছে আমরা 50 লক্ষ বের করে দেবো, কেউ বলছে 1 কোটি বের করে দেবো। তো এটা হলে পরে হবেটা কি, হবেটা এই গোটা পশ্চিমবাংলাটা রক্ষক্ষেত্র তৈরি হবে, গোটা পশ্চিমবাংলায় ডিটেনশন ক্যাম্প, মানুষের জীবনে শান্তি বলে নিরাপত্তা বলে কিচ্ছু থাকবে না, পুরো বাংলা সোনার বাংলা হবে, বাংলা ছাড়খার হয়ে যাবে। তো আমার মনে হয় এটা তো শুধু বামপন্থীদের ভাবার বিষয়ই নয়, এটাই বাংলায় সবাই ভাববে। কেন ভাববে না, এটা বাংলা চৈতন্যের বাংলা, চৈতন্যের বাংলা বলেছে মেরেছে কলসি কারা তাই বলে কি প্রেম দেবো না, এখন বলছে লাভ জিহাদ, তার মানে হচ্ছে হিন্দু মহিলা মুসলিমকে বিয়ে করতে পারবে, এটা আজকে বলছে, আগামীকাল বলবে নিজের জাতির বাইরে নিজের কাস্টের বাইরে বিয়ে করতে পারবে না, তৃতীয় দিন বলবে যে ভালোবেসে বিয়েই করতে পারবে না, বিয়েটা বাড়ি যা ঠিক করে দিয়েছে সমাজ যা ঠিক করে দিয়েছে সেভাবেই বিয়েটা হবে। এই যে জিনিসগুলো বাংলা তো লড়েছে হিন্দু মহিলাদের অধিকারের জন্য, রামমোহনের আমল থেকে লড়েছে সতীদাহ প্রথা রোধ করার জন্য, বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করছেন, সেই সময়টা কত কঠিন সময় ছিল, কত রক্ষণশীল সমাজ ছিল, সেই রক্ষণশীল সমাজে সেই কঠিন সময়ে বাংলার মানুষ বাংলার মনীষী তারা লড়েছেন বাংলার হিন্দু মহিলা তারা যাতে আরো বেশি অধিকার পায়। রামকৃষ্ণ বিবেকানন্দ, আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, বিবেকানন্দের ছবি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, বিবেকানন্দ যে কথা বলেছেন এ কথা আমরা আজকে আর কিছুদিন আগে কথা উঠেছিল, ইনটলারেন্স যে বিজেপি কাউকে সহ্য করে না, কাউকে সহ্য করে না, বিবেকানন্দ শুধু সহ্য করার কথা বলেননি, বিবেকানন্দ বলছেন সহ্য নয় গ্রহণ করো সমস্ত ধর্ম সত্যি, রেসপেক্ট, হ্যাঁ ডিফারেন্সকে অ্যাকসেপ্ট করা, এই যে বিরাট বড় কথা যেটা বিবেকানন্দ বলে গেছে, এটা যদি বিবেকানন্দের বাণী না হয় আর বিবেকানন্দের বাণীটা যদি এটা দাঁড়ায় যে বিবেকানন্দের ছবি নিলাম আর জয় শ্রীরাম বলে একটা মুসলিম বস্তিতে গিয়ে আগুন জ্বালিয়ে দিলাম, তো বিবেকানন্দ তো মুসলিম বস্তিতে আগুন জ্বালানোর জন্য নয়, মুসলিম ঘরে আগুন জ্বালানোর জন্য দাঙ্গা করার জন্য বিবেকানন্দ নয়, দাঙ্গা করার জন্য রামকৃষ্ণ নয়। তাহলে এই বাংলায় বিজেপি মানে হচ্ছে এই পুরোটাকে ধরে চৈতন্য লালন থেকে শুরু করে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে এই বাংলার পুরো যে সাংস্কৃতিক একটা ঐতিহ্য আমাদের যে ইতিহাস, তো সেই পুরোটা নিয়ে টান পড়ছে। এবং বিজেপির কথা শুনলে মনে হয় ওই তথাগত বাবু মাঝে মধ্যে লিখতে থাকেন, টুইটারে লেখেন, এখন এখানে চলে এসছেন, হ্যাঁ বলছেন যে কার করোনা হয়েছে, তো গরুর মাংস খেয়েছিল নাকি সেই জন্য বিকাশবাবুর করোনা হয়েছে ভালো হয়েছে, মানে এই যে কথাবার্তাগুলো, এটা যদি বিজেপি করে পশ্চিমবাংলায় তো বিজেপি মানে হচ্ছে মনে হচ্ছে যেন আমরা 1940-এর দশকে ফিরে গেছি, সারাক্ষণ শুধু সেই দেশভাগ দাঙ্গা। তো সেই সময়টা আমার মনে হয় আমাদের স্মৃতি ঠিক আছে, অনেকে অনেক তিক্ত স্মৃতি আছে, দেশভাগের তিক্ত স্মৃতি আছে, দাঙ্গার তিক্ত স্মৃতি আছে, সেখান থেকে মানুষ অনেক কিছু ভাবে, কিন্তু একটু ইতিহাসে গেলে পরে পাঞ্জাব এবং বাংলা এই দুটো স্বাধীনতার সময়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো এই দেশভাগ থেকে দাঙ্গা থেকে, যার বুকের ওপরে দিয়ে আর কি কাটাতারটা পড়লো, যেখানে মানুষ সবথেকে বেশি এত বড় মাইগ্রেশন এখান থেকে ওখানে। তো আমরা তো এটা থেকে এগিয়ে এসেছি, আমাদেরকে আবার পিছিয়ে ওখানে ঠেলে দেওয়া হচ্ছে কেন, আমরা তো ওখান থেকে বেরিয়ে এসেছি, ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা 21 শতাব্দীতে এসেছি আজকে। তো আমার মনে হয় এই জায়গাটা তো বাংলার মানুষ অবশ্যই ভাববে, তো বিহার হয়তো পারলো না শেষ পর্যন্ত বিজেপিকে পুরোপুরি ঠেকাতে, কিন্তু বিহার যেটা পারেনি তো বাংলা অবশ্যই সেটা পারবে, যে বিজেপি কেন বাংলার মুখে বাংলাকে ছাড়খাড় করার জন্য বিজেপিকে বাংলাটাও কেন বিজেপির হাতে তুলে দেওয়া হবে। আমার মনে এটা বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অবশ্যই ভাববেন। আজকে হয়তো অনেক মানুষ অনেক কারণে অনেক রাগ আছে, অনেক বেকার যুবক হয়তো চাকরির কথা ভাবছে, বিজেপি চাকরি দেয়নি, 2 কোটির কথা বলেছিল কিচ্ছু দেয়নি, কালো টাকা বলেছে, কালো টাকা 1 টাকা বাইরে থেকে ভেতরে আসেনি, ভেতরের টাকা বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ ব্যাংকে আমার আপনার জমানো টাকা সে টাকা বাইরে চলে যাচ্ছে। তো ফলে বিজেপি তো কোনো কথা রাখেনি, কোনো কথা রাখেনি, তো পশ্চিমবাংলায় কিছু লোককে খেপিয়েছে এই সরকারটাকে ফেলে দিতে হবে, আমাদের সরকার হতে হবে। তো যারা মনে করছে বিজেপির সরকারটা চলে এলে পরে বাংলায় তারা একটা তৃপ্তি বোধ করবেন যে আমার একটা কোনো কাজ হলো, আমি একটা কিছু পেলাম, কেউ কিচ্ছু পাবে না, কেউ কিচ্ছু পাবে না, পাবে অমিত শাহ, পাবে এখানে যোগী, পাবে RSS, তারা একটা আরও একটা ক্ষমতা, তাদের মানচিত্রটা একটু বড় হয়ে গেল, বাংলার মানুষ তো কিচ্ছু পাবে না বিজেপি এলে। এখন এটা আমরা দেখে শিখবো না ঠেকে শিখবো?